দেখলে মনে হতে পারে সিংহের শাবকটি অভুক্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু আসলে ওই সিংহের শাবকটি মারা গেছে বহুকাল আগেই। পূর্ব সাইবেরিয়ার আর্কটিক অঞ্চলের গুহায় বরফ স্তূপে ঢাকা এমনই এক সিংহ শাবকের খোঁজ পাওয়া গেছে। সেন্টার ফর প্যালিওজেনেটিক্সের গবেষকরা বলছেন, প্রাণীটি 28,000 বছর আগে, তবে বরফে জমাট বাঁধার কারণে এতদিনেও প্রাণীটির শারীরিক অবয়বের কোনো ক্ষতি হয়নি, এমনকি গায়ের লোমও ঝরে পড়েনি। সম্প্রতি রাশিয়ার ফারিস্ট অঞ্চলের একটি নদীর পাড়ে দুটি সিংহ শাবকের মৃতদেহের সন্ধান পান বিলুপ্ত প্রাণী ম্যামথের দেহাবশেষ খোঁজা ব্যক্তিরা। বিশেষজ্ঞরা শাবকটির নাম দেন স্পার্টা। ওই গুহায় আরও একটি সিংহের চিহ্ন পাওয়া যায়, এর নাম পরবর্তীতে দেওয়া হয়েছে বোরিস। শাবক দুটির মৃতদেহের সন্ধান পাওয়া যায়, তখন এগুলোর দূরত্ব ছিল 18 মিটার। প্রথমে মনে করা হয়েছিল শাবক দুটি একই সিংহের পেটে জন্মেছিল, কিন্তু নতুন এক গবেষণায় বলা হয়েছে এই দুই শাবকের বয়সের পার্থক্য প্রায় 15,000 বছর। মুবাল্লিক করিম, মাইটিভি।